শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন। শুরুটা খুব বেশি কিছু কিংবা বড় কোনো দাবি নিয়ে না হলেও এর অর্জন নেহাত কম কিছু নয়। গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার উৎখাত, এরপর দেশ সংস্কারের ডাক, সব মিলিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর মানুষ। মাত্র 35 দিনের আন্দোলন, যার শুরুটা 1 জুলাই। এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর নির্বিচারে চলে গুলি, হত্যাযজ্ঞ। অবশেষে গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অর্জনের ভাগিদার দেশের মুক্তিকামী আপামর মানুষ হলেও পেছনের শক্তি হিসেবে কাজ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের ডাকে এক কাতারে সামিল হন দেশের আপামর মানুষ। নতুন দেশ প্রাপ্তির 1 মাস পর নিজেদের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা বলেন বেশ কয়েকজন সম্মুখ সারির সমন্বয়ক। দেশের বর্তমান সংবিধান আওয়ামী লীগের, জাতির সংবিধান নয় উল্লেখ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো গোষ্ঠী ফেসিবাদকে পুনরায় পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা আবারও রুখে দেবে। এই যে 72-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। হাসনাতের কথায় সুর মিলিয়ে সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদী সরকারের জুলাই গণহত্যা ইতিহাসে লেখা থাকতে হবে, যাতে পরবর্তী ক্ষমতাধররা বিষয়গুলো ভুলে না যায়। আমরা যে ওই ফ্যাসিস্ট যে কোনো সরকার আর কোনোদিন গ্রহণ করতে প্রস্তুত নই, আমরা যে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, করব, সেই মেসেজগুলো থাকতে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই সেই বার্তাগুলো থাকতে পারে। আমরা কেমন বাংলাদেশ চাই সেই কথাগুলো থাকতে পারে। ক্ষমতার রদবদল হলেও দুঃশাসন একই রকম রয়ে গেছে বলে মন্তব্য করেন সমন্বয়ক বাকের। গতকাল দেখেছেন বঙ্গবাজারে, সেখানে আওয়ামী লীগের একজন কমিশনার, মহিলা কমিশনার চামিলি, এবং তার সাথে যোগ দিয়েছিল যে বিএনপির শাহবাগ থানার নেতা স্বপন, এই দুইজনের যোগ সাজছে। এরা সংবাদ মাধ্যমের বা মুক্ত বাক স্বাধীনতার আসলে গলা চেপে ধরতে চেয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই, যাদের হাতে মুক্ত বাক স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই, তাদের হাতে কিভাবে একটি বিপ্লবী রাষ্ট্র সংহত থাকবে, সুসংহত থাকবে? আমি আগামী 5 সেপ্টেম্বর দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে জুলাই গণহত্যার নিহতদের স্মরণে শহীদী মার্চ কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।